আসো প্রতিদিন শুধু আমার লেখ করা খাইছি আজকে মনে হয় আবারও আমি দেরি করে ফেলেছি রাতটা বাংলাদেশ তুমি কি রাগ করছো কেন আমি রাগ করব কেন আমার কি রাগ আছে আমি জানি তুমি রাগ করছো রাগ করো না শোনো ভালো রাগ করো কেন রাগ করব না তুমি প্রত্যেকদিন আমার লেট করো আর লেট করো না সত্যি কথা তো সত্যি আচ্ছা ঠিক আছে তা তোমার পড়াশোনার কি অবস্থা পড়াশোনার কাজ করতেছো ওইগুলা গেছে গুল্লাই তার মানে গুল্লা গেছে মানে তার মানে বুঝো না খাইতে বসলে তোমায় দেখি শুইতে গেলে তোমায় দেখি লিখতে গেলে লিখতে যায় একটা হয়ে যায় তোমার নাম ও বুঝছি তোমার কোন বেলা মন ধরছে বুঝই যখন ঘর তুলে নাও নাকে আরে রাখো কয়েকদিন যাইতে দাও সবে মাত্র বন্ধুর বিয়া দিলাম আর এখন যদি আব্বার বিয়ার কথা কই তাহলে আব্বা কি মনে করব শোনো তোমার আমি একটা কথা বলি কি কইবা কও তোমার আব্বা কি আমার মাইনা নিব কি মাইনা নিব না মাইনা নিব না কেন কেন তুমি জানো না আমরা যে গরিব আর গরিব হইছো তাতে কি হইছে মাইনা নিব না কেন তা বুঝো না গরিবদের ভালোবাসা তো বড় লোকেরা বুঝে না শোনো ভালোবাসা ধনী গরিব বাসে না আর সবচেয়ে বড় কথা হলো আমি তোমার ভালোবাসি তুমি সত্যি কইতাছো হ্যাঁ সত্যি কইতাছি আমি না তোমার অনেক ভালোবাসি ও তাহলে এই খবর মাদুর সাপে তো খবরটা জানলাম আজকে আমি একটু ঘুরতে নিয়ে যাবা কোথায় যাবা তোমায় নিয়ে নদীর পর যাবো আচ্ছা চলো সব শেষ হয়েছে মানে কি শেষ হয়েছে ছোট সাহেব আপনি সব মান সম্মান শেষ দিয়েছে মান সম্মান শেষ করে দিয়েছে মানে কি ঘটনা হয়েছে এটা খুলে কো রই মাগাল মেয়ে আছে না ওদের সাথে ছোট সাহেবের ইটিস পিটি চলে কষ্ট তুই ও না তো সাহেব আমার নিজের দুই চোখ দিয়ে দেখাইলাম তার মানে ওই রই মাগাল মাইয়া আমার দুটো লোকে প্রেম করে হ্যাঁ চল চল এখনই যাবো আর চল চলেন তোমার মাইয়া রে সাবধান করে দিও বুঝছো কেন মাদবা সাহেব আমার মেয়ে আবার কি করছে তোমার মাইয়া কি করছে তা তো তুমি জানবে না শুনো তোমার মাইয়া রে সাবধান করে দিও মাদবা সাহেব কি হয়েছে বিষয়টা যদি আমার বলতেন তাইলে আমার সুবিধা হইতো দেখছস বাজে মাস্টারে মানে উল্টে খাইতে জানে না মাদবা সাহেব আপনি কিন্তু আমারে অপমান করতেছেন অপমানে দেখছো কি শুনো এরপরেতে আমার ছেলে লাগে তোমার মায়ের যদি দেখি তাহলে এই গ্রাম থেকে বিদে করে দেবো কতটা যেন মনে থাকে এখন তুমি এখন যাও আচ্ছা তুমিও যাও আচ্ছা পুলারা রে বিয়ে করে দেবো একটা বন্ধ করতে ভাব কর পুলারা কই যা না যা একটু খোঁজ খবর রাখি আচ্ছা মা দোষ আমি কোনো চিন্তা ভাবনা করেন না আমি খোঁজ খবর রাখবো না চিন্তা তো করি না চিন্তা তো এমনি বাড়িয়া করে আমি তো বাড়ি গেলাম এই হুন এই 700 টাকা কই যাইতেছো কই যাও এই আশেপাশে একটু গ্রামটা ঘুরে দেখতে চাই এখন তো গ্রামটা ঘুরে দেখতে হয় এই তুই নে গ্রামের পুলার তারপরে আব্বা অনেক সময় অনেক কিছু দেওয়ার বাকি থাকে তোর কথা তো আমি কিছু বুঝলাম না ওগুলো তুমি বুঝবো না আমি বেড়ে গেলাম এই বুঝছস হ্যাঁ আমাদের সব শুনলাম তো ঘুরতে দেখেছে তোর কি মাথা কিছু আছে হ্যাঁ ওখানে গ্রাম ঘুরে দেখুন লাগে এখন
ওই কই যা না যা সব খবর আমারে কইবি যা হিমে কো সব যাইতাছি যা